হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম, এই ব্লগ আর কি, তোমাদের সাথে টুকিটাকি গল্প করা, টুকিটাকি আর কি। যাই হোক, আমরা আজকে বের হয়েছি, আমি আর আমার মেয়ে একসাথে আমরা বের হয়েছি ওই স্কুল থেকে আসার পরে। আমরা আজকে, আমার খুব কিছু জরুরি জিনিস আছে, ওগুলো কিনতে হবে, অনেক দূরে যেতে হবে, যেই জন্য আজকে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি টাইম নিয়েছি, বলেছি তুমি ছোটোটাকে রাখবা আর দেন আমার এই জরুরি জিনিস না কিনলেই না, আমার যেতেই হবে। তো সে আছে তার ছোট মেয়ের সাথে, তারা খুব ভালো আছে, আর আমি আমার বড় মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি। যাই হোক, এখন আমরা ট্রেন আমাদের চলে এসেছে, ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। তো বার্লিনে এই ট্রেনের যাতায়াতটাই সবচেয়ে বেশি মজার, কারণ খুব তাড়াতাড়ি যাওয়া যায়, যেখানে যাওয়ার হয় সেখানে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, যদি ট্রেনে কোনো ডিস্টার্ব না করে সবচেয়ে দ্রুত যায়। তো এর থেকে, এর জন্য গাড়ি থেকে ট্রেন ভালো লাগে বেশি, কারণ গাড়িতে তোমার জ্যাম থাকে এখন, প্রচুর মানুষ এখন বার্লিনে, প্লাস পার্ক প্লেস তো পাওয়াই যায় না। তো এগুলো সব মিলিয়ে এখন গাড়ি থেকে বেশি ট্রেনটাই ভালো লাগে চলাচল করতে। যাই হোক, তারপরও বের হলাম, এই করোনার মধ্যে বের হতে হলো, তারপরও বের হলাম, কিছু করার নেই। তো আমরা অলরেডি একটা ট্রেন পার করে এসেছি, এখন আমরা আরেকটা ট্রেন ধরবো। আমি আর আমার মেয়ে দুজনে হাত ধরাধরি করে হাঁটতেছিলাম। তো এখন আমি 7 নম্বর ট্রেনে, আমার বাসার থেকে 7 নম্বর ট্রেনে আমি এসেছি, এখন আমি 8 নম্বর ট্রেন ধরবো উপরে উঠে। তো এখানে ট্রেনও চেঞ্জ করতে হয় আর একটা স্টেশনে, মানে অনেকটা ম্যাপের মতো একটা থেকে আরেকটায় যেতে হয়, ওভাবে ম্যাপ দেখে দেখে, মানে প্রবলেম হয় না প্রথম প্রথম, হয়তো একটু ম্যাপটা বুঝতে প্রবলেম হয়, কিন্তু এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। যাই হোক, তো আমাদের আরেকটা ট্রেনও চলে এসেছে, তো প্রচুর মানুষ, করোনা যে কোথায় আমি সেটাই বুঝতে পারছি না, ট্রেনে প্রচুর মানুষ ছিল, প্রচুর। তো বসাটাও মানে আমার কাছে রিক্স মনে হয়, মানে ট্রেনে। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, এটা আলেকজান্ডার প্লাস এই জায়গাটার নাম। একসময় আমি খুবই আসতাম এই জায়গাটায়, আমার একটা ফ্রেন্ড এখানে থাকতো, বাসা ছিল এখানে, তা আমরা বেশিরভাগই মিট হলে এই জায়গাতেই মিট করতাম। কিন্তু আমি উঠে একটু অবাক হয়ে গিয়েছি, কারণ এই জায়গাটা নর্মালি এত খালি থাকে না, প্রচুর মানুষ থাকে, হাঁটার মতো জায়গা পাওয়া যায় না। আমি রীতিমতো অবাক হয়ে গেছি, করোনা কী করেছে পুরো দুনিয়াটাকে, মানে এই জায়গাটা একটা টুরিস্ট এলাকা, এখানে প্রচুর টুরিস্ট আসে, এখানে সব ধরনের মার্কেট আছে, অনেক কিছু আছে দেখার মতো, যে কারণে এই জায়গায় এত টুরিস্ট হয়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু উপরের থেকে যায় ট্রেনটা, এটাকে এসবান বলে, এটা উপর থেকে চলে, রাস্তার উপর থেকে চলে। আর এটা যে দেখতে পাচ্ছ, এটাকে স্ট্রাসে বানো বলে, ট্রাম বলে, এটা রাস্তা দিয়ে চলে এটা, কিন্তু এটা সব জায়গায় নাই, এটা কিছু কিছু জায়গায় আছে। এগুলো অনেক, এই ট্রামগুলো অনেক উঠে গিয়েছে কিছু, আবার কিছু কিছু আছে এখনও। আর আমি যেটা থেকে আসলাম সেটা ছিল তোমার আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে। তো বার্লিনে, বার্লিন ছেড়ে এজন্যই যেতে ইচ্ছা করে না, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি, এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। এটা হলো তোমার একটা ঘড়ি, আর এই ঘড়িটা হলো তোমার ওয়ার্ল্ডের যতগুলো সিটি আছে সবগুলো সিটিতে এই সময়, বার্লিনের এই সময়ে কয়টা বাজে অন্যান্য সিটিগুলোতে সেগুলো দেখায়। অনেক ইন্টারেস্টিং না? আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লাগে এই জিনিসটা। তো আমি তো এই জিনিসটা অনেক দেখেছি, বাট তোমাদেরকে আমি দেখানোর জন্য আমি আমার সিটি খুঁজতেছি, ঢাকা খুঁজতেছি। আমি ঢাকা খুঁজতে খুঁজতে আমি নিউ দিল্লি পেয়ে গিয়েছিলাম, নিউ দিল্লি পেয়েই আমি বলেছি এদিকেই হয়তো আমার ঢাকা হবে, তো ঢাকাও পেয়ে গিয়েছি। দেখো ঢাকায় এখন কয়টা বাজে আমরা দেখি, ঢাকায় এখন 20, মানে 8টা বাজে, রাত 8টা। আমাদের এখানে এভাবে গোনা হয়, দুপুর 12টার পর থেকে একটা বলা হয় না, দুপুর 12টার পর থেকে 13টা 14টা এভাবে আসে। তো ঢাকায় দেখো, আমাদের এখানে তখন দুপুর 3টা বাজছিল, আর এখানে হলো ঢাকা বাজছিল রাত 8টা। ঠিক আছে, জিনিসটা অনেক ইন্টারেস্টিং, এবং উপরে একটা দিয়েও দিয়েছে ওয়ার্ল্ড, মানে কী বলে এটাকে, যাতে বুঝতে পারো যে এটা ঘড়ির। যাই হোক,
এই তো পুরো এলাকাটা, এটা আরো বড় আরো বড়, এটা ওদিকে আরো অনেক কিছু আছে যেটা কোন একদিন আবার কোন একদিন সব ঠিকমতো হলে দেখাবো। আর আমরা শীতে খুব কাঁপছিলাম, মাইনাস ছিল পুরো একদম মাইনাস, আমি জ্যাকেটের চেইন আটকাতে পারি না কারণ আমারও অনেক হাসফাস লাগে জ্যাকেটের চেইন আটকে, আমি একটা ভিতরে সোয়েটার পরে নেই। আমি এই মার্কেটটাতে যাব গ্যালারিতে, আর এখানে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, এটা দেখো ডিএম, এটা একটা ড্রাগ স্টোর, এটা বার্লিনের এক বার্লিন না জার্মানির একটা নাম করা ড্রাগ স্টোর, এটাও একটা জার্মানির একটা নাম করা দোকান, সি অ্যান্ড আ, আমরা বলি সিউন্ডা সিউন্ডা, ওকে। আর ডিএমকে আমরা ডিএম বলি, যাই হোক, এটা গ্যালারিয়া কাউফহফ বলে মার্কেটটা। এই মার্কেটটা হলো সব ধরনের ব্র্যান্ড, সব ধরনের ব্র্যান্ড এই মার্কেটটার ভিতরে পাওয়া যায় ঢুকলে। তো আমি আজকে শেপোরাতে যাব, শেপোরাতে আসার যাওয়ার জন্য মেনলি বাসা থেকে বের হওয়া, আমার খুবই জরুরি জিনিসপত্র কিনতে হবে, আমার অনেক জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে যেগুলোর জন্য আমার বের হতে হবে। তো আমি ঢুকেই ক্যামেরা অন করেছি, বাট আমি জানি না আমি অ্যালাউ কি না, তারপর আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা অন করেছি, তো হতেও পারে আমি অ্যালাউ না, এর জন্য আমি বেশি এখানে বেশি ক্যামেরা অন করিনি। আমি অন্য সাইড দিয়ে ঢুকার চেষ্টা করেছি, সব জায়গা ব্লক করা, একটা সাইড শুধু খোলা। আর এটা হলো ক্রিসমাসের সময় মিষ্টি জিনিস তারা বানায় অনেক কিছু, বাদাম টাদাম দিয়ে চকলেট টকলেট, এটা সেটার দোকান। তো সব কিছু ব্লক করা দেখতেই পাচ্ছ, তো আমি ঘুরে একটা জায়গা পেলাম, তো সেখান থেকে ঢুকলাম, ঢুকে তোমাদের জন্য একটু হালকা ভিডিও করলাম লুকিয়ে, বাট আমার মনে হচ্ছিলো যে যদি আমি ভিডিও করি আর ওরা দেখে আর কিছু বলে যদি, তো সেই কারণে বেশি ভিডিও করিনি। এই দেখো এটা যে নতুন হাইলাইটারটা, যেটা খুব দিচ্ছে তারা, অ্যাডভার্টাইজ দিচ্ছে, আমি একটু ট্রাই করলাম বাট না, আমার বেশি একটা ভালো লাগে নাই, বেশি একটা ভালো লাগে নাই আমার এটা। তো ভাবছিলাম যে নিবো বাট আমি নেই নি, আর পরে আমি ফেন্টির লিপ গ্লস কিনবো, শিওর মেবি লিপ গ্লস কিনবো, লিপ গ্লসের একটা সেট কিনবো। দেখো টার্টের কনসিলার, আমি ফার্স্টে টার্টের কনসিলার কিনছি, আমি মানে জানতাম না যে টার্টের শেপোরাতে পাওয়া যায়, এর জন্য আমি খুবই ফ্যান হয়ে গিয়েছি টার্টের, একটু টেস্ট করেই আমি মানে দুইটা কনসিলার আমি নিয়ে নিয়েছি, কেন আবার কবে যাব তার ঠিক নাই, একবার গেলে দুই বছর আর এদিকে আসি না, আমার কাছে অনেক দূর লাগে জায়গাটা। যাই হোক কেনাকাটা করে আমি পরে এদিকে চলে আসলাম আবার ড্রাগ স্টোরে, তো ড্রাগ স্টোরেও অনেক কসমেটিক থাকে, ড্রাগ স্টোর লরিয়াল জরিয়াল অনেক কসমেটিক থাকে, তো ড্রাগ স্টোর থেকেও কিছু বাজার করলাম। ড্রাগ স্টোর থেকে বের হয়ে পরে চলে গেলাম প্রাইমার্কে, প্রাইমার্কে কিছু জিনিস দরকার ছিল, মাস্ক দরকার ছিল, মাস্ক কিনলাম, আর পরে মারজানা কিনলাম, মারজানার জন্য হাত মুজো কারণ নাকি অনেক ঠান্ডা, ওর স্কুলে যেতে অনেক ঠান্ডা লাগে হাতে, এর জন্য সব শপিং টপিং শেষ করে আমরা বের হয়ে গেলাম। বের হতে হতে তো দেখলাই তো অনেক রাত হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি এখানে এখন অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় কারণ দিন অনেক ছোট, এখানে দিন তোমার তিনটা চারটার দিকে অন্ধকার হয়ে যায়। তো আমরা ট্রেনে উঠে গেলাম, ট্রেনে উঠে দেখি যে বসার মতো জায়গা নেই ট্রেনে, এত মানুষ, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো একটা ট্রেন চলে গেলাম, ট্রেন চলে গেলাম, ট্রেন থেকে নামতেই দেখি একজনকে কন্ট্রোল করলো, তখনই আমার মনে পড়লো যে আমি টিকিট কাটিনি, দেন আরেকটা ট্রেনে ওঠার আগে আমি আবার টিকিট কেটে নিলাম কারণ আমার মনে ছিল না, কেন ধরা পড়লে অনেক টাকা দিতে হবে। তাও আমাদের আমাদের বাসার ট্রেনের থেকে লিফটে উঠে গেলাম, বাসায় চলে আসলাম, বাসার লিফটে এখন আমরা, তো সব জিনিসপত্র নিয়ে মা আমি একটু আয়নার সামনে কতক্ষণ লিফটে ঢং করলাম, আমি একটু ঢং করলাম, আর মানে আমি চিন্তা করতেছি যে এখন মাহানা ঢুকলে কী করবে, তো আমি বলছিলাম খুলে তো দেখি কী করে মাহানা, দৌড় দিয়ে আসবে আমি ভাবছিলাম, তো ঢুকে দেখি সব নীরব, তার মানে আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে, এই যে সে ঘুমিয়ে গিয়েছে একদম, ঘুম খেলতে খেলতে বাবার সাথে ঘুমিয়ে গিয়েছে। এই তো আমাদের আজকের শপিং ছিল যা টুকটাকি আর কি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।